আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান মাযীদা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত, যেমন ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিরোনাম শীর্ষক আলোচনায় উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসার স্বনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল, আমাদের সকলের পরিচিত, আমার একান্ত প্রিয় ভালোবাসার মানুষ ফাদিলাতুস শেখ হাফেজ বেলাল হোসেন হাফেজাহুল্লাহ ওয়া রাআহ, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, সম্মানিত শিক্ষক মণ্ডলী, উপস্থিত হয়েছেন সম্মানিত গার্ডিয়ান বৃন্দ এবং আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন এবং আজকের এই বরকতময় একটি প্রোগ্রামে আমাদেরকে অ্যাটেন্ড করার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরগুজার হয়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণ প্রিয় নবী সাইয়িদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছাত্র ভাইয়েরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আমরা সবাই অবগত হয়েছি যে আজকে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং শুনব ইনশাআল্লাহ। যেই শিরোনামে আজকে আলোচনা হবে বা আলোচনার জন্য যে বিষয় আজকে সিলেক্ট করা হয়েছে, সে বিষয়টি হচ্ছে কেমন ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার দিকে তাকাও, একটু বলো তো দেখি আমাদের নবীজির নামটা, সবাই একটু সুন্দর করে বলো আমাদের নবীজির নামটা কি? মাশাআল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পর তার দাদা, নবীজির দাদার নাম কে বলতে পারবে? আব্দুল মুত্তালিম। নবীজিকে কোলে নিয়ে আল কাবা আল মুশাররফা, যেটাকে আমরা বলি বাইতুল্লাহ, বাইতুল্লাহ ঢুকলেন। এরপরে আল্লাহর শুকরিয়া জানালেন, তারপরে তিনি নবীজির নাম রাখলেন মুহাম্মদ। এটি এমন একটি নাম, ইতিপূর্বে আরবে এই নামটি কখনো শোনা যায়নি কিংবা এই নাম আর কারো রাখা হয়নি। মুহাম্মদ ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, বাংলায় যার অর্থ হয় প্রশংসিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন দুনিয়ার সর্বাধিক প্রশংসিত ব্যক্তি। আবার নবীজির আরেকটি নাম হচ্ছে আহমাদ, মুহাম্মাদ মানে প্রশংসিত আর আহমাদ মানে প্রশংসাকারী। নবীজিকে আহমাদ এই জন্য বলা হয় কারণ তিনি হচ্ছেন আল্লাহর সবচেয়েতে বেশি প্রশংসাকারী, এই জন্য তার নাম আহমাদ। আবার নবীজির নাম মুহাম্মাদ কেন? কারণ এই পৃথিবীতে সবচাইতে যে নামটি, সবচেয়েতে যে নামের বেশি প্রশংসা হয় সেই নামটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি সবার সাথে মজার একটি ইনফরমেশন শেয়ার করি, একটি মজার তথ্য, হয়তো তোমরা অনেকে আগে এটা জানতে কি না আমি জানি না,
খুব চমৎকার একটি তথ্য তোমাদেরকে দিচ্ছি, সেটি হচ্ছে সবাই একটু বলো দেখি একদিন সমান কত ঘন্টা? চব্বিশ ঘন্টা। আচ্ছা বলো তো আমাকে, পৃথিবীতে কি কোনো ব্যক্তি আছে যে চব্বিশ ঘন্টাই যার নাম উচ্চারিত হয়? এমন কারো নাম শুনেছো তোমরা? এমন কারো নাম আমরা কখনো শুনি নাই। কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তি ক্ষমতায় আসে, যতদিন ক্ষমতায় থাকে ততদিন তার সুনাম থাকে, ক্ষমতা থেকে চলে গেলে তার নামও মানুষ মনে রাখে না। যেমন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম জো বাইডেন। তো সে হচ্ছে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট, তার মানে তার আগে আরও কতজন প্রেসিডেন্ট ছিল? ৪৫ জন। এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি বলো তো আমেরিকার ৩০তম প্রেসিডেন্টের নাম কি, তোমরা আর কি উত্তর দিবে? আমি নিজেই জানি না এটা, তাই না? মানুষ মনে রাখে না। কিন্তু নবীজি এসেছেন কত বছর পূর্বে কে বলতে পারবে? দেড় হাজার বছর আগে, তাই না? তো দেড় হাজার বছর আগে তিনি পৃথিবীতে এসেছেন। পৃথিবীর এমন কি কোনো দেশ আছে যেই দেশে নবীজির নাম ছড়িয়ে যায় নাই? এমন কোনো দেশ আছে? আর যেটা বলেছিলাম যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার নাম চব্বিশ ঘন্টা উচ্চারিত হয়, কিন্তু পৃথিবীর একমাত্র ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টাই যার নাম দুনিয়ার আকাশে বাতাসে মুখরিত হয়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে হয়, এটাও একটা সাইন্টিফিক ব্যাখ্যা দিই যে কিভাবে নবীজির নাম চব্বিশ ঘন্টা উচ্চারিত হয়। আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের তারতম্য রয়েছে। যেমন এখন বাংলাদেশে কয়টা বাজে? ৪টা ৩৬ মিনিট। এখন পৃথিবীর সব জায়গায় কি একই টাইম চলছে নাকি সময়ের ভিন্নতা আছে? আছে। যেমন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকায় কিন্তু এখন এখন কয়টা বাজে? এখন তাদের মাত্র ভোর হয়েছে আর কি, মাত্র তাদের ভোর হয়েছে। নিউ ইয়র্কে এখন কয়টা বাজে? ৬টা ৩৬, মানে মাত্র তাদের ফজর হচ্ছে। আবার সৌদি আরবে এখন ১টা ৩৬ মিনিট, দুবাই এক সময়, আবার ইংল্যান্ডে এক সময়, অস্ট্রেলিয়ায় এক সময়, এক এক দেশে এক এক সময়। এর কারণ হচ্ছে যে পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি, আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলাফল হলো এই সময়ের তারতম্য ঘটার কারণ। এজন্য মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই যে সময়ের তারতম্য ঘটার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় চলছে। এই জন্য দেখা যায় যে পৃথিবীতে চব্বিশ ঘন্টায় আজান হয়। যেমন আমরা এখন আসরের নামাজ শেষ করলাম, কিছুক্ষণ আগে আমেরিকায় ফজরের নামাজ হয়েছে, কোনো দেশে এখন জোহরের নামাজ, কোনো দেশে এখন এশার নামাজ, কোনো দেশে এখন মাগরিবের নামাজ। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন এই সময়ের তারতম্য ঘটার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের বিভিন্ন সময় চলার কারণে দেখা যায় যে চব্বিশ ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো জায়গায় আজান হচ্ছে। এবং আজান হলে নামাজ পড়তে হয় কি হয় না? পড়তে হয়। এখন আজান হোক, একামত হোক আর নামাজ হোক, সব জায়গায় নবীর নাম আছে না নাই? আমরা যখন আজান দিই আল্লাহর বড়ত্ব ঘোষণা হয়, সেখানে নবীর নামটাও ঘোষণা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের পরের সেন্টেন্সটা কি? আশহাদু আন্না মুহাম্মাদান। আমরা যখন একামতে দাঁড়াই আল্লাহর নাম ঘোষণার সাথে নবীর নাম আছে। আবার নামাজে আমরা সবচেয়েতে বেশি আল্লাহর গুণগান করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কালামের তেলাওয়াত করি। ঠিক তেমনিভাবে নামাজে আমরা নবীর উপরও দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তার মানে দাঁড়ায় এই সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে যেহেতু চব্বিশ ঘন্টা আজান হচ্ছে, চব্বিশ ঘন্টায় নামাজ একামত হচ্ছে, আমরা যদি আলাদা আলাদা মুহাম্মাদ মুহাম্মাদ নাম নাও জপি, এই সময়ের ভিন্নতার কারণে অটোমেটিকলি চব্বিশ ঘন্টায় পৃথিবীতে একটি নাম উচ্চারিত হয়, সেই নাম হচ্ছে মুহাম্মাদ। তাহলে আমরা প্রথমে নবীজির নামের পরিচয় জানলাম, এটা এমন নাম পৃথিবীতে আল্লাহর নাম চব্বিশ ঘন্টা উচ্চারিত হয়। এটা তো দুইভাবে হয়, যেমন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি, আসমান জমিনের সকল সৃষ্টি যার তাসবি জপে তিনি হচ্ছেন আল্লাহ। সৃষ্টিকুল আল্লাহর প্রশংসা করছে, তাসবি জপছে, ইবাদত করছে। আর আল্লাহ ছাড়া পৃথিবীতে চব্বিশ ঘন্টা যার নাম আল্লাহর সাথে উচ্চারিত হয়, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আজকের আলোচনার শুরুতে মজার একটা তথ্য জেনে নিলাম, এবং সাইন্টিফিক
বৈজ্ঞানিকভাবে আমরা বাস্তবসম্মতভাবে একটি তথ্য জেনে নিলাম যে আমাদের নবীর নাম পৃথিবীতে ২৪ ঘন্টাই উচ্চারিত হচ্ছে। মনে থাকবে এটি? আচ্ছা, এবার পৃথিবীতে তো আল্লাহ অনেক নবী রাসূল পাঠিয়েছেন, তো যদিও আমরা অনেক সময় শুনি কেউ কেউ বলেন ১২৪,০০০, কেউ বলেন মতান্তরে ২২৪,০০০, আসলে এটাকে স্পেসিফিক করে সুনির্দিষ্ট করে বলা যায় না, কারণ কোরআন বা হাদিসের কোথাও সুনির্দিষ্ট করে বলা হয়নি। এজন্য আমরা বলি যে অসংখ্য নবী রাসূল এসেছেন, আর কত এসেছেন আমরা জানি না, আল্লাহু আলাম, এ ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ ইতিপূর্বে নবী এবং রাসূল পাঠানো হতো বংশভিত্তিক, এলাকাভিত্তিক, যেমন নবীদেরকে পাঠানো হয়েছে বংশে বংশে, যেমন এখানে আমরা যারা আছি এক একজন এক এক বংশের, তাই না? তো ইতিপূর্বে এমনও হয়েছে যে আল্লাহ তাআলা বংশে বংশে নবী পাঠিয়েছেন, বংশের নবী কিন্তু অনেকে আছেন, যেমন লুত আলাইহিসসালাম তিনি তার বংশের নবী, শুআইব আলাইহিসসালাম তিনি মাদায়েনের জন্য নবী এসেছেন, আবার কেউ কেউ এলাকারবাসী, আবার কেউ কেউ বিভিন্ন এলাকা অঞ্চলের উপর এসেছেন, যেমন কেনানে এসেছেন ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালামের বাবা, আবার ইউসুফ আলাইহিসসালাম মিশরে চলে গেলেন হিজরত করে, আবার নূহ আলাইহিসসালাম তার কৌমের জন্য, মুসা আলাইহিসসালাম তার কৌমের জন্য, এই যে পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তো সকল নবী রাসূলদের চাইতে আল্লাহ তাআলা আমাদের নবীর স্ট্যাটাসটা একটু এক্সক্লুসিভ বা স্বতন্ত্রভাবে দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন কিছু ডিগনিটি, এমন কিছু স্পেশালিটি, এমন কিছু বিশেষত্ব দিয়েছেন যেটা আর পৃথিবীর কোনো নবীকে আল্লাহ দেন নাই। তো আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি খুব ছোট ছোট পয়েন্টে আমি সবার সাথে এ ধরনের ৮টি পয়েন্ট শেয়ার করছি। এমন ৮টি গুণাবলী ছিল নবীজির, এমন ৮টি স্ট্যাটাস ছিল নবীজির যা পৃথিবীর কোনো নবীকে দেওয়া হয় নাই। এর মধ্যে ১ নম্বর, প্রথমটাই হচ্ছে যে নবীজি হচ্ছেন একেবারে ইন্টারন্যাশনালি সবার জন্য প্রেরিত নবী। আমরা যদি আল্লাহর পরিচয় জানতে চাই তাহলে কোরআন আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে শুরু করেছেন। কোরআনুল করিম একেবারে শুরু হয়েছে যে আয়াত দিয়ে, সেই আয়াতটার নাম কি? আলহামদুলিল্লাহি, সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আল্লাহ তার এখানে পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন রব্বিল আলামিন, অর্থাৎ যত সৃষ্টি জগৎ রয়েছে সকল সৃষ্টি জগতের মাবুদ হচ্ছেন তিনি। তাহলে আল্লাহর পরিচয় আমরা পেলাম যে তিনি সবার রব। এবার নবীর পরিচয় আমরা যদি জানতে চাই, আল্লাহ নিজেই আমাদেরকে জানিয়েছেন নবীজিও হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। তাহলে আল্লাহর পরিচয় রব্বিল আলামিন, আর নবীর পরিচয় রাহমাতাল্লিল আলামিন। আলামিনে আলামিনে মিল আছে, শুধু রব আর রাহমাত এই দুটি জিনিসের, দুটি শব্দের ভিন্নতা। আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন, সকল জগতের রব, আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আবার গোটা জগৎ, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে আল্লাহর প্রেরিত পয়গাম্বর বা নবী। আবার কোরআন এটাও ইন্টারন্যাশনাল কিতাব, এটাও সাম্প্রদায়িক কিতাব নয়, এটা সার্বজনীন। এজন্য আল্লাহ বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুল্লিল আলামিন। কি চমৎকার পরিচয় দেখো, আল্লাহর পরিচয় রব্বিল আলামিন, নবীর পরিচয় রাহমাতাল্লিল আলামিন, আর কোরআনের পরিচয় যিকরুল্লিল আলামিন। আলামিন আলামিন সব জায়গায় আছে না? আচ্ছা, তাহলে নবীজির প্রথম পরিচয় আমরা এখানে জানলাম যে নবীজি হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন, এটা তার একটা স্ট্যাটাস, যেখানে পৃথিবীর সব নবী বংশ এলাকা বা অঞ্চল ভিত্তিক এসেছেন, কিন্তু নবীজি কোনো অঞ্চল বা বংশ কিংবা নির্দিষ্ট কোনো দেশ ভিত্তিক তার আগমন হয়নি। যেমন মুসা আলাইহিসসালামকে বনে ইসরাইলের নবী আল্লাহ বানিয়েছেন, শুআইব আলাইহিসসালামকে আল্লাহ মাদিয়ানবাসীর নবী বানিয়েছেন, এরপরে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তার কওমের নবী বানিয়েছেন, এরপরে লুত আলাইহিসসালামকে আল্লাহ তার কওমের নবী বানিয়েছেন। এভাবে সব নবীকেই বংশ এলাকা কিংবা অঞ্চলের নবী বানানো হয়েছে। এবার বলো তো সবাই, নবীজিকে কি কুরাইশ বংশের নবী বানানো হয়েছে? না, তিনি মক্কার নবী না, মদিনার নবী না, তার পরিচয় হলো রাহমাতাল্লিল আলামিন, তিনি সবার জন্য প্রেরিত পয়গাম্বর। এজন্য কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে আল্লাহ তাআলা বলছেন, নবী বলে দিন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সবার জন্য রাসূল হিসাবে আল্লাহর তরফ থেকে এসেছি। তাহলে নবীজির ১ নম্বর স্ট্যাটাস আমরা এখানে জানলাম। অন্যান্য সব নবীরা বংশভিত্তিক এলাকাভিত্তিক হলেও আমাদের নবী হচ্ছেন গোটা জাহানের জন্য রহমত, গোটা জগতের জন্য প্রেরিত পয়গাম্বর। নাম্বার ২, ২ নম্বর হচ্ছে আমাদের নবী হচ্ছেন নবী বা যত রাসূল এসেছেন সকল নবী রাসূলদের ইমাম। এই যে মসজিদে কিছুক্ষণ আগে নামাজ হলো, নামাজে ইমাম সাহেব ইমামতি করেছেন, তাই না? এই এলাকার
অনেক মানুষ নামাজ ওনার পেছনে পড়েছে, বা তোমরাও হয়তো মাদ্রাসায় নামাজ পড়ো, এখানে একজন ইমামতি করেন না, করেন তো নবীজি এসেছেন কিন্তু সবার পরে। সর্বপ্রথম পৃথিবীতে যিনি এসেছেন তার নাম আদম আলাইহিসসালাম, তাই না? আচ্ছা বলো তো, কোনো প্রোগ্রামের প্রধান অতিথি সবার আগে আসে না সবার পরে আসে? হ্যাঁ, সবার পরে আসে। তো নবীজি হচ্ছেন বিশ্বসভার প্রধান অতিথি, এই জন্য তিনি এসেছেন সকল নবীদের পরে। আদম আলাইহিসসালাম তিনি এসেছেন আগে, তিনি মানব জাতির বাবা, এটা ঠিক আছে, কিন্তু স্ট্যাটাসের দিক থেকে, ডিগনিটির দিক থেকে, মর্যাদার দিক থেকে সবার উপরে যার মর্যাদা, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইমামুল মুরসালিন, সকল নবী রাসূলদের ইমাম। এখন প্রশ্ন হচ্ছে, তিনি ইমাম হলেন কিভাবে? প্র্যাকটিক্যালি ইমাম, নাকি এটা মুখে মুখে বলে আমরা ইমাম বানিয়েছি? না, তিনি প্র্যাকটিক্যালি ইমাম। নবীজি যখন মেরাজের রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, মেরাজের আয়াত কোরআনে আছে না, সুবহানাল্লাযী আসরা, 15 পারাতে আছে না এটা, সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, তাই তো? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। বরকতময় সমহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো নবীজি মসজিদে আকসায় যাওয়ার পরে দেখলেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তার সম্মানে সেখানে হাজির করেছেন। জিব্রিল আমিন বললেন যে নবীজি আপনি এগিয়ে যান, সবার নামাজে ইমামতি আপনি করেন। নবীজি সবার নামাজে ইমামতি করার মাধ্যমে সমস্ত নবী রাসূলদের ইমাম ওই দিন থেকে হয়ে গেলেন। তাহলে তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন। এগুলো মনে রাখতে হবে আমাদেরকে। এক নম্বর কি বলেছি, নবীজির নাম 24 ঘন্টায় দুনিয়ায় উচ্চারিত হয়। দুই নম্বর কি বললাম, নবীজি হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। তিন নম্বর বললাম, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন। নাম্বার ফোর, নবীজির চার নম্বর পরিচয়, তিনি খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তিনি দুনিয়াতে আসার মধ্য দিয়ে নবুবতের যে একটা গেট, একটা দরজা রয়েছে, সেটিকে লক করে দেওয়া হয়েছে, চিরস্থায়ী লক, এটা আর খুলবে না। নবীজির পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, রিয়েল নবী আসবে না, তবে ইলিগ্যাল, অবৈধ, ভণ্ড, এরকম কিছু আসবে, এটা নবীজি নিজেই বলে গিয়েছেন। যেমন বুখারি শরীফে একটি হাদিস আছে, নবীজি বলেছেন লা তাকুমু সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআথা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন সালাতিন। নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না 30 জন ভণ্ড নবী আমার পরে পৃথিবীতে আসে। কতজন মনে থাকবে না? এটা নবীজির পরে কিয়ামতের আগে কতজন ভণ্ড নবী আসবে যারা নিজেকে নবী দাবি করবে, বলবে আমি নবী। তোমরা কেউ নাম শুনছো কিনা জানি না, এইতে গত শতাব্দীতে এই ভারতবর্ষের এক লোক মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, সে কিন্তু তাকে নবী হিসাবে দাবি করেছিল। যাই হোক, সে অনেক বিজ্জত হয়েছে, সে কাহিনীর দিকে আমরা যাচ্ছি না। তো নবীজির পরেও কিন্তু অনেকে, নবীজির সময়েও, শেষ সময়ে অনেকে নবুবতি দাবি করেছিল, কিন্তু ধরা খাইছে। যতজনই নবুবত দাবি করেছে ধরা খেয়েছে। যেমন মুসাইলামা, মুসাইলামার নাম শুনেছো তোমরা? মুসাইলামা, এই মুসাইলামা তাকে নবী হিসাবে দাবি করেছিল। এরপরে লোকজন তাকে ধরলো, বলল আচ্ছা মুসাইলামা, খুব সুন্দর একটা ঘটনা শোনাচ্ছি। লোকজন বলল যে মুসাইলামা, তুমি যে তোমাকে নবী হিসেবে আমাদের সামনে প্রকাশ করছো, দাবি করছো, তো তুমি যদি সত্যিকারার্থী নবী হয়ে থাকো, তো তোমার সাথে কি জিব্রিলের দেখা সাক্ষাৎ হয় না মাঝে মাঝে? জিব্রিলের নাম শুনেছো তোমরা? জিব্রিল হচ্ছেন সেই ফেরেশতা যার মাধ্যমে নবী রাসূলদের কাছে ওহি আসতো, বাণী আসতো। তো তারা বলল মুসাইলামাকে, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী হিসেবে দাবি করছো, তোমার সাথে কি জিব্রিলের দেখা সাক্ষাৎ হয় না? তো মুসাইলামা তখন বলল, দেখো আমি তো নতুন নবী হয়েছি, সবেমাত্র নবী হয়েছে, একটু সময় লাগবে, জিব্রিল আমার সাথে দেখা সাক্ষাৎ করবে, কিছু আয়াত আমার কাছেও নিয়ে আসবে, একটু অপেক্ষা করো, নতুন নবী তো একটু সময়ের দরকার আছে। তো কিছুদিন পরে সে লোকজনকে ডাকলো, ডেকে বলল গত রাতেই জিব্রিল আমার কাছে এসেছিল। লোকজন বলল তাই নাকি, তো তোমার কাছে কোনো সূরা বা আয়াত নাজিল হয়েছে? সে বলল হয়েছে। তো লোকজন জানতে চাইল তো কী নাজিল হয়েছে, কোনো আয়াত না কোনো সূরা? কয়েক, শুধু আয়াত না, একেবারে ডিটেইলস, পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল হয়েছে। লোকজন অবাক হয়ে বলল তাই, তো তোমার কাছে যে সূরা নাজিল হয়েছে সূরার নাম কি? মুসাইলামা তখন বলল আমার কাছে যে সূরা নাজিল হয়েছে সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। আচ্ছা কোরআনেও একটা ফিল আছে না, কোনটা? লি ইলাফি কোরাইশিন, তাহলে কোনটা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো এটা তো নবীজির উপরে নাজিলকৃত ফিল। আর মুসাইলামা বলল আমার কাছে আলাদা আর একটা ফিল নাজিল হয়েছে। লোকজন এবার খুব আগ্রহ নিয়ে বলল ঠিক আছে, তোমার সেই সূরাটা তেলাওয়াত করে শোনাও তো। এবার সে তেলাওয়াত শুরু করেছে, আল ফিল মাল ফিল
ওমা আদরাকা মাল ফিল লাহু যানাবুন ওয়াবিল ওয়ালাহু খুরতুমুন তাবিল। তোমরা যে হাসতেছো এটা তো অর্থ না বুঝি হাসতেছো, এখানে আলেম যারা আছেন তারা তো অর্থ বুঝছেন। আসলে শুনতেও ভালো লাগে না, কোরআনের একটা মুজিজা হচ্ছে, একটা ইজাজ হচ্ছে, কেউ অর্থ না বুঝলেও কোরআন শুনলে অন্তর নরম হয়, মানুষ কাঁদে। এই যে কিছুক্ষণ আগে আমাদের এক ছাত্র ভাই এত চমৎকার করে কোরআনুল করিম রিসাইট করলো, আমি এসে শুনলাম, আমাদের সবার কি ভালো লাগছে না? আমরা অনেকেই মাশা আল্লাহ বলেছি, এত চমৎকার ভয়েস এবং কোরআনের মানে তেলাওয়াতের আলাদা একটা মাধুর্যতা আছে এবং এর মধ্যে খুব সুন্দর ছন্দমিল আছে। আমরা কোরআন পড়লে অর্থ না বুঝলেও অন্তরটা শান্তি পায়। যেমন আমরা যখন পড়ি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম বা সুরা রহমান পড়ি, ছন্দগত মিল পাবো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এই যে একটা ছন্দমিল আছে না, অর্থ না বুঝলেও ভালো লাগে। কিন্তু মুসাইলামা যেটা শোনালো এটা শুনতেও ভালো লাগে নাই, আর অর্থের অবস্থা তো খুব খারাপ। অর্থ হচ্ছে আলফিল, আলফিল মানে হাতি, এলিফ্যান্ট হাতি, মালফিল হাতি কি, হোয়াট ইজ এলিফ্যান্ট, ওমা আদরাকা মাল ফিল, আপনি কি জানেন হাতি কি? কারণ হাতির পরিচয় চলতেছে এখানে। লাহু যানাবু ওয়াবিল, তার লেজ আছে। এই যে ছোটবেলায়, আমি জানি না এখন এগুলো তোমাদের এক্সামে আসে কিনা, আমি যখন ছোট ছিলাম ক্লাস থ্রি ফোরে পড়তাম, তো আমাদের সময় রচনা লিখতে হতো, তো আসতো গরুর রচনা লিখো, এখন জানি না আসে কিনা এগুলো, তো আমরা এগুলো লিখতাম, গরুর চারটি পা আছে, চোখ আছে, নাক আছে। তো ঘটনাটা যেন এমন, সে গরুর রচনার মতো হাতির রচনা মানুষকে শোনাচ্ছে আর কি। ওয়ালাহু খুরতুমুন তাবিল, হাতির সুর আছে না একটা লম্বা সুর। এরপরে লোকজন এটার তেলাওয়াত শুনে বলল যে মুসাইলামা তুমি যে একটা ভণ্ড ধোকাবাজ মিথ্যাবাদী, এটা প্রমাণ হওয়ার জন্য আর কিছু দরকার নাই, তুমি যেটা তেলাওয়াত করেছো এটাই তার জন্য এনাফ, এটাই তার জন্য যথেষ্ট। তো যেটা বলছিলাম, নবীজি হচ্ছেন খাতামান নবিয়িন, তিনি সর্বশেষ নবী। লাকাদ কানা, একটা আয়াত আছে না কোরআনের, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি নবিয়িন, তিনি শেষ নবী, তার মাধ্যমে নবুয়তের গেট লক হয়ে গেছে। তাহলে নবীজির পরিচয় জানতেছি আমরা। এক নাম্বার কি বলছিলাম, তিনার নাম হচ্ছে মুহাম্মাদ, সবাই বলি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই নামটি পৃথিবীতে 24 ঘন্টা উচ্চারিত হয়। এরপরে 2 নম্বর কি বলেছি, তিনি হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন। 3 নম্বর বলেছি তিনি ইমামুল মুরসালিন। 4 নম্বর বলেছি তিনি খাতামান নবিয়িন। 5 নম্বর তিনি হচ্ছেন আউয়ালু মুশাফা, তিনি হচ্ছেন কিয়ামতের দিন প্রথম সুপারিশকারী, যার সুপারিশ ছাড়া কিয়ামতের দিন আল্লাহ বিচার কাজ শুরু করবেন না। এবং নবীজি এ ব্যাপারে নিজেই বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমাকে আল্লাহ আদম সন্তানদের নেতা বানাবেন। ওয়া আউয়ালু মান ইয়ানশাকু আনহুল কবর, এবং ইসরাফিলের শিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে সবার আগে আল্লাহ তাআলা আমাকে কবর থেকে উঠাবেন, আর কিয়ামতের দিন সবার আগে আমাকে আল্লাহ সুপারিশের সুযোগ দিবেন, আমি সুপারিশ করার আগে আল্লাহ তাআলা হাশরের মাঠে বিচার কাজ শুরু করবেন না। তাহলে এটিও আমাদের নবীর একটি পরিচয়, নবীজি হচ্ছেন আউয়ালু মুশাফা, তিনি হচ্ছেন প্রথম সুপারিশকারী, যার আগে অন্য কোনো নবী কথা বলার কোনো সুযোগ পাবেন না। এরপরে 6, 6 নম্বর হচ্ছে নবীজি হচ্ছেন জান্নাতের উদ্বোধনকারী। অনেক সময় বিল্ডিং উদ্বোধন হয়, রাস্তাঘাট উদ্বোধন হয়, অনেক ভিআইপি সিআইপি বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এসে উদ্বোধন করেন, তাই না? তো কিয়ামতের দিন জান্নাতিরা জান্নাতে ঢুকবে, কিন্তু জান্নাতকে যার মাধ্যমে উদ্বোধন করা হবে, তিনি আদমও না, তিনি ইব্রাহিমও না, তিনি মূসাও না, ঈসাও না, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীজি তার নিজের জবান দিয়ে বলেছেন, যেটা হাদিসে এসেছে। নবীজি বলেছেন, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের গেট জান্নাতের দরজার কাছে গিয়ে ফেরেশতাকে বলবো, ফাস্তাফতিহ, এটা খোলো, এটা ওপেন করে দাও। ফেরেশতা আমাকে প্রশ্ন করবে, মান আন্ত, তুমি কে? নবীজি তার নিজের পরিচয় দিবেন। ফেরেশতা তখন বলবে, বিকা উমিরতু, আমি তো আপনার ব্যাপারেই আদিষ্ট হয়ে এখানে দাঁড়িয়ে আছি, আপনার অপেক্ষা করছি, আল্লাহ আমাকে বলেছেন আপনি আসার আগে যেন দরজাটা না খুলি, আজকে আপনিই জান্নাতের গেট খুলবেন, আর আপনার মাধ্যমেই জান্নাতের দরজা খুলে জান্নাত উদ্বোধন করা হবে। তা আমাদের নবীর আরেকটি পরিচয় পেলাম, তিনি হচ্ছেন জান্নাতের উদ্বোধনকারী, তিনি জান্নাতের তালা খোলার আগ পর্যন্ত অন্য কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবী রাসূলও ঢুকতে পারবেন না। এটা কোনো নবী রাসূলকে আমরা খাটো করে বলছি না,
আমরা বরং আমাদের নবীর স্ট্যাটাস নিয়ে এখানে কথা বলছি। তার স্ট্যাটাস সবার উপরে, তিনি জান্নাতের দরজা খোলা রাখ পর্যন্ত কেউ ঢুকতে পারবে না। এখন নবী দামি হওয়ার কারণে উম্মত হিসাবে আমরাও কিন্তু দামি, কারণ অন্য হাদিসে নবীজি বলেছেন কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। অর্থাৎ সব নবীর উম্মতের মধ্যে আগে এই নবীর উম্মত, আমাদের নবীর উম্মত, অর্থাৎ আমরা আগে জান্নাতে ঢুকবো, তারপরে অন্য নবীর উম্মতরা জান্নাতে ঢোকার সুযোগ পাবে। এরপরে নাম্বার 7, নবীজির আরেকটি বিশেষত্ব বা তার আরেকটি, এরপরে আমার নবীকে আল্লাহ তাআলা আরেকটি বিশেষ মর্যাদা দিয়েছেন, সেটি হচ্ছে পৃথিবীতে আল্লাহ যত নবী রাসুল, আল্লাহ তাআলা যত নবী রাসুল আল্লাহ তাআলা দিয়েছেন, এক একজনের উপরে এক একজনের মর্যাদা আছে। যেমন তিলকার রুসুল ফাদ্দালনা বাদুহুম আলা বাদ, এক একজনের উপরে এক একজনের মর্যাদা, এক একজনের এক এক স্পেশালিটি। কেউ আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্য তার নাম হয়েছে কালিমুল্লাহ, যেমন মুসা আলী ইসলাম। এক একজনের এক একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন একটি আলাদা স্ট্যাটাস দিয়েছেন যার অন্য কোনো নবীর নসিবে হয় নাই। যেমন কোনো নবী সাত আসমান ভেদ করে, সিদ্রাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর সান্নিধ্যে যাওয়া কারো দ্বারা সম্ভব হয়নি। মেরাজ কোনো নবীর নসিবে হয় নাই, কিন্তু আমাদের নবীর নসিবে মেরাজ হয়েছে, এটিও আমাদের নবীর আলাদা একটি স্ট্যাটাস। এরপরে নাম্বার 8 নাম্বার হচ্ছে আমাদের নবীকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন, অসংখ্য মুজিজা, অসংখ্য মুজিজা আছে তার। তিনি পাথরের ভাষা পর্যন্ত বুঝতেন। নবীজি নবুয়ত পাওয়ার আগে হাদিসের মধ্যে এসেছে নবীজিকে একটি পাথর মক্কার একটি পাথর সালাম দিয়েছিল এবং নবীজি সেই পাথরের সালামের আওয়াজও শুনতে পেয়েছিল, এটাও তার মুজিজা। তিনি পশু পাখির ভাষা বুঝতেন। তিনি একবার এক আনসারের বাড়িতে গেলেন, তো সেখানে একটি উট কান্না করছিল, নবীজি গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, কান্না বন্ধ করে দিল। এরপরে নবীজি বললেন এই উটের মালিক যিনি তাকে ডেকে আনো। এরপরে বললেন উটের মালিককে তুমি তাকে ঠিকমতো খাবার দাও না, কিন্তু কাজ করাও বেশি, এই উট কিন্তু আমার কাছে বিচার দিয়েছে, খবরদার, আর এমন কাজ করো না, তার উপরে জুলুম করো না। তাহলে উটের ভাষাও বুঝতেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজিকে এমন অসংখ্য মর্যাদা দেওয়া হয়েছে, তার এমন মর্যাদা যে তার আঙ্গুলের ইশারায়, শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুভাগ হয়েছে। মুজিজা নিয়েই কথা বললে অনেকক্ষণ কথা বলা যাবে। এই যে এত মুজিজা, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে কোরআন। এই মুজিজা, এটার কথা আমি কেন বললাম এখানে, এখানেও নবীজির একটি আলাদা স্ট্যাটাস লুকিয়ে আছে, সেটা হচ্ছে পৃথিবীর সব নবী রাসূলদের মুজিজা তাদের অফাতের সাথে সাথে ওই মুজিজার পাওয়ার বা কার্যকারিতা শেষ হয়েছে। যেমন মুসা আলাইহিসসালাম তার হাত থেকে লাঠি ফেললে ওই লাঠি কি হয়ে যেত, সাপ হয়ে যেত। এখন মুসা নবী চলে গিয়েছেন, এখন তার লাঠিকে কেউ যদি বারবার মাটিতে আছার মারে ওইটা কি আর এক হাত লম্বা সাপও হবে, তার মানে মুজিজার পাওয়ারটা শেষ হয়ে গিয়েছে। এরপরে মুজিজা ছিল সুলাইমান আলাইহিসসালামের, তিনি সিংহাসনে বসলে ইঞ্জিন ছাড়া, গাড়িতে ইঞ্জিন আছে না, কিন্তু তার সিংহাসনে তো কোনো ইঞ্জিন নাই, ইঞ্জিন ছাড়া তিনি বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেতেন, আবার সন্ধ্যাবেলায় ওই এক মাসের পথ আবার ফিরেও আসতেন। মুজিজা, এটা আরবি শব্দের অর্থ হচ্ছে অক্ষম করে দেওয়া কোনো বিষয়। আল্লাহ তাআলা যুগে যুগে এভাবে নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন, কিন্তু নবীরা চলে গিয়েছেন, মুজিজার পাওয়ার শেষ। কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, সেই ভিন্নতা হলো নবীজি দুনিয়া থেকে তার ইন্তেকাল হয়ে গেল, অফাত হয়ে গেল, তার শ্রেষ্ঠ মুজিজা কোরআন, এর পাওয়ার কিন্তু শেষ হয়ে যায় না, এটি এখনও আছে, এর তেলাওয়াত চলছে, মানুষ এটিকে নিয়ে পড়াশোনা করছে, গবেষণা করছে, এবং এমনকি এই কিতাবের হিফজকারীর সংখ্যাও পৃথিবীতে সবচাইতে বেশি। নবীজি চলে গেলেও এই কিতাবের কার্যকারিতা, এর ইফেক্টিভনেস এখনও আছে, এটিও আমার নবীর আলাদা একটি স্ট্যাটাস বা আলাদা একটি ডিগনিটি। নাম্বার 9 সর্বশেষ হচ্ছে যে নবীজি এমন এক নবী যার চরিত্র বর্ণনায়, এবার আমরা আলোচনার শেষ দিকে এসেছি এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমি বলব। এতক্ষণ তো নবীর পরিচয় দিচ্ছিলাম আমি সংক্ষেপে, তার স্ট্যাটাস নিয়ে আমি আলোচনা, মানে তার স্ট্যাটাস নিয়ে আমাদের এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে। সর্বশেষ যেটা বলছি আমি এখানে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা তার নবীর চরিত্র বর্ণনায় নিজের একটি নাম ডেডিকেট করে দিয়েছেন, উৎসর্গ করেছেন। যেমন আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার দাত, অর্থাৎ তার সত্তাগত একটি নাম। এটি ছাড়াও আল্লাহর আরও কয়টি নাম রয়েছে, সিফাতি নাম 99টি, তার মধ্যে একটি নাম হচ্ছে আজিম,
যেমন আমরা আয়াতুল কুরসিতে কি বলি, ওয়াহুয়াল আলিয়ুল আজিম, তিনি সুউচ্চ সুমহান সত্তা। আল্লাহর একটি নাম হচ্ছে আজিম। আবার কোরআন, এটি কোরআনের একটি নাম, এটা ছাড়াও কোরআনের প্রায় 90টি নাম আছে। কতটি নাম এটা নিয়ে ইখতলাফ আছে, কেউ বলেছেন 60টি, 70টি, 80টি, 85টি, 90টি। আমি হিসেব করে দেখেছি, আমার কাছে 90টা নাম পর্যন্ত আমি নোট করেছি, 90টা আমি পেয়েছি, আরও থাকতে পারে। কোরআন এটি কোরআনের মৌলিক নাম, বিশেষায়িত বা গুণবাচক নাম আছে আরও 90টি। যেমন কোরআনের একটি নাম মাজিদ, বাল হুয়া কোরআনুম মাজিদ। কোরআনের একটি নাম হাকিম, ওয়াল কোরআনিল হাকিম। কোরআনের একটি নাম করিম, ইন্নাহু লা কোরআনুম করিম। কোরআনের একটি নাম শিফা, ওয়ানুনাজ্জিলু, এই আয়াতটা কি জানো, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনের একটি নাম যিকর, ইন হুয়া ইল্লা যিকরুল লিল। এভাবে 90টি নাম আছে, এর মধ্যে কোরআনের একটি নাম হচ্ছে আজিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল, এটা কেন বলছি, ওই যে প্রথমে বলেছিলাম আল্লাহর পরিচয় রাব্বিল আলামিন, নবীর পরিচয় রাহমাতাল লিল আলামিন, কোরআনের পরিচয় যিকরুল লিল আলামিন। কোরআন, নবী, আল্লাহ সব সবার জন্য, অর্থাৎ একেবারে সার্বজনীন সবার জন্য। ঠিক তেমনিভাবে নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা এখানে একটি নাম দিলেন, নিজের নাম। আল্লাহ তাআলা নবীর চরিত্র বর্ণনায় নিজের একটি নাম ব্যবহার করে সূরা কালামের মধ্যে কি বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আল্লাহর পরিচয় ওয়াহুয়াল আলিয়ুল আজিম। এরপরে কোরআনের আরেকটি আলাদা তারিফ আছে, সেটা হচ্ছে ওয়াল কোরআন আল আজিম। ঠিক তেমনিভাবে নবীজির চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। এরাবিক অভিধান খুললে পাওয়া যায় যে গভীর, বাংলায় যেটাকে আমরা সুগভীর বলি এটাকে আরবিতে বলা হয় আমিক, আর আজিম মানে হচ্ছে যার গভীরতা নিরূপণ করা যায় না। এখানে নবীজির চরিত্র বর্ণনায় আল্লাহ এমন একটি নাম দিলেন, এমন একটি সিফাতি নাম ব্যবহার করলেন, বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, এমন এক চরিত্র, এমন এক ক্যারেক্টার আপনাকে দেয়া হয়েছে, আমি দিয়েছি, যার গভীরতা নিরূপণ করা কেয়ামত পর্যন্ত মানুষের দ্বারা সম্ভব হবে না। এমন সুমহান একটি আদর্শ আপনার। অন্য আয়াতে বললেন এটা এমন আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে তিনি হচ্ছেন অনুসরণীয়, অনুকরণীয় এবং অনুপম আদর্শ। সব সেক্টরে মানুষ তাকে আদর্শ হিসেবে খুঁজে পাবে, এমন আদর্শ তার। তার আদর্শের ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে তো সবচেয়ে ভালো জানবেন যিনি তার কাছাকাছি সবসময় থেকেছেন। এখন নবীজির কাছাকাছি থেকেছেন নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা গিয়ে প্রশ্ন করলেন যে কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা আপনি আমাদেরকে বলেন যে নবীজির চরিত্র কেমন ছিল। তখন তিনি বললেন তোমরা কি কোরআন পড়ো না, কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্র হলো কোরআন। তোমরা যে কোরআনটা হিফজ করছো, মুখস্থ করছো, এই কোরআন হয়তো এখন তোমরা অর্থ না বুঝে মুখস্থ করছো, কিন্তু ইনশাআল্লাহ একদিন তোমরা এটা নিয়ে গবেষণা করবে, কোরআনের একজন গবেষক হবে। সবাই বলো ইনশাআল্লাহ। যখন তোমরা এই কোরআনটা নিয়ে গবেষণা করবে তখন দেখবে এই কোরআনে যতগুলো কথা, যতগুলো বক্তব্য এসেছে, কোরআন এটি তো মানুষের জীবনের জন্য গাইডলাইন হিসাবে এসেছে, কোরআন এটি মানুষের জীবনের জন্য একটি গাইডলাইন বা আউটলাইন। এই কোরআনে যা কিছু বলা হয়েছে এর সব কিছুর প্র্যাকটিক্যাল যার জীবনে পাওয়া যায় তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এবার সর্বশেষ নবীজির 8টি বিশেষ চরিত্র বা 8টি চারিত্রিক গুণাবলী সবার সঙ্গে শেয়ার করতে চাই। এখন নবীজির জীবনী তো এক মহাসমুদ্র, এর তলদেশে অবগাহন করা আমার মতো ক্ষুদ্র একজন মানুষের দ্বারা সম্ভব নয়, এমনকি তামাম দুনিয়ার সবাই মিলেও সেই মহাসমুদ্রের অতল তলদেশে অবগাহন করা তাদের পক্ষে সম্ভব হবে না। যেহেতু এখানে সবাই ছাত্র মানুষ, আমি তোমাদের উদ্দেশ্যে নবীজির প্রাত্যহিক নিত্যনৈমিত্তিক যে সকল গুণাবলী তার চরিত্রে পাওয়া যেত সেখান থেকে মাত্র 8টি গুণাবলী তোমাদের সাথে শেয়ার করতে চাই। এতে করে আমাদের ছাত্র জীবন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা এখন সবাই ছাত্র না, আমিও কিন্তু ছাত্র, কোরআনের একজন ছাত্র। তাহলে আমাদের এই এই সময়ে আমাদের ছাত্র জীবনটাকে আমরা যদি নবীর গুণে গুণান্বিত করে নবীজি দৈনিক নিয়মিত যে সকল কাজ করতেন সেখান থেকে আমি 8টি কাজের কথা বা 8টি গুণ, নবীজির 8টি গুণ সবার সঙ্গে শেয়ার করব। এই গুণগুলো দিয়ে আমরা যদি গুণান্বিত হতে পারি আমাদের ছাত্র জীবন অনেক সুন্দর হবে। সবাই বলি ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নবীজি ছিলেন
অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের অধিকারী। নবীজি ছিলেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের অধিকারী। তিনি খুব পরিষ্কার থাকতেন, পরিচ্ছন্ন থাকতেন, স্মার্ট জীবনযাপন করতেন। এখন স্মার্টনেস মানে কি? প্রত্যেক দিন নতুন নতুন পাঞ্জাবি, নতুন নতুন শার্ট গায়ে দেওয়া, এটার নাম কি স্মার্টনেস? না, স্মার্টনেস মানে হচ্ছে গোছালো থাকা, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। নবীজি যে কত পরিষ্কার, কত পরিচ্ছন্ন থাকতেন, এটা নবীজির জীবনের দিকে তাকালেই আমরা জানতে পারবো। তার আগে আমরা জেনে নেই নবীজির সাহাবিরা নবীজির ব্যাপারে কি বলছেন। আনাস বিন মালিক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির ব্যাপারে কি চমৎকার একটি কথা বললেন। তিনি বললেন, মা শামামতু আমবারান কাত ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতয়াবু মির রিহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, নবীজির দেহ মোবারক থেকে আমরা এমন স্মেল পেতাম, এমন সুগন্ধি পেতাম যা মেশকের সুগন্ধির চেয়েও আমাদের কাছে অতি প্রিয় ছিল। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের শরীরে ময়লা থাকলে সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে? দুর্গন্ধ আসে। তার মানে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে নবীজি এত স্মার্ট, এত পরিচ্ছন্ন, এত গোছালো ছিলেন যে সাহাবায়ে কেরাম তার দেহ মোবারক থেকে মেশকের চেয়েও আরও সুগন্ধি, আরও চমৎকার স্মেল পেতেন। তিনি কত যে স্মার্ট ছিলেন, আমরা আর কেমন স্মার্ট দেখো তো সবাই, নবীজি কত স্মার্ট। এখানে আমরা যারা আছি হয়তো দৈনিক দুইবার আমরা দাঁত ব্রাশ করি, এর বেশি না, ঘুমানোর আগে, এরপরে ঘুম থেকে উঠলে বা সকালে, বা অনেকে অনেক টাইমে করে দুইবার। কিন্তু নবী সুবহানাল্লাহ কত যে স্মার্ট, আমি তো প্রায় জায়গায় বলি পৃথিবীতে নবীজির মতো স্মার্ট কোনো মানুষ কেমন পর্যন্ত আর আসবে কিনা আমি জানি না। কত স্মার্ট তিনি ছিলেন, তিনি দৈনিক 7 বার মেসওয়াক করতেন। কয়বার এটা হিসাব, আর বেহিসাবে যদি আরও থাকে এটা আমরা জানি না। হিসাবটা কই পাইলাম? হিসাব পেয়েছি নবীজির হাদিস থেকে। নবীজির স্ত্রী আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সব সময় মেসওয়াক করতেন, ঘুম থেকে উঠলেও মেসওয়াক করতেন। এই হাদিসটি কিন্তু পাওয়া যায়। এরপরে এই হাদিস ছাড়াও আরেকটি হাদিস আছে, নবীজি প্রত্যেক 5 ওয়াক্তের নামাজের আগে মেসওয়াক করতেন। লাউলা আন আশুক্কা আলা উম্মাতি লা আমারতুহুম বিস সিওয়াকি মা কুল্লি সলা, আমার উম্মতের কষ্ট না হলে তাদেরকে বলতাম 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো। তাহলে নবীজি 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করতেন কয়বার? 5 বার, আর ঘুমানোর আগে, ঘুম থেকে উঠার পরে আরও 2 বার, 5 আর 2 হইল কত? 7 বার। তাহলে নবীজি বেশি স্মার্ট না আমরা বেশি স্মার্ট? কাপড় চুপড় যেটি তিনি পরতেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চুপড় তিনি পরিধান করতেন। আমাদের অনেক ছাত্র ভাইয়েরা আছে ইচ্ছা করে ময়লা কাপড় পরে বা কাপড়ের মধ্যে ময়লা লাগায়। আমাদের অনেক আলেম ভাইরা আছেন, দেখা যায় যে কাপড়ের মধ্যে ময়লা টুলা লাগাইয়া, পান সুপারি খাইয়া, এগুলো ফালাইয়া গায়ে আসেন। এরকম এগুলো কোথায় পেয়েছেন? নবীজি তো এরকম ছিলেন না, তিনি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। মাথাটা আঁচড়াতেন, তার হাতের মধ্যে একটা বক্স থাকতো, সেখানে চিরুনি থাকতো, সুরমা ব্যবহার করতেন। কি চমৎকার তার জীবন আচরণ ছিল, তার লাইফ স্টাইল ছিল। তিনি যে শুধু নিজে পরিষ্কার থাকতেন তাই না, কোথাও অপরিচ্ছন্ন কাউকে দেখলে বলতেন, কি ব্যাপার তোমার এই হালত কেন? যেমন নবীজির একজন সাহাবি জাবির বিন আব্দুল্লাহ, তিনি বলছেন, আতানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের কাছে একদিন আসলেন, এসে দেখলেন, ফারআ রাজুলান শাইতান কাদ তাফাররাকা শা'রুহ, এসে দেখলেন এক লোক তার চুল উস্কো খুস্কো। তাকে বললেন, কি ব্যাপার তোমার চুল পরিষ্কারের জন্য কিছু পাও নাই? এগুলোকে ধোও না কেন? একটু শ্যাম্পু করো না কেন? এগুলোকে একটু ধৌত করো না কেন? আর আরেকজনকে দেখলেন, ওয়ারা আরাজুলান আখর ওয়া আলাইহি থিয়াবুন ওয়াসিখা, আরেকজনকে দেখলেন কাপড়ে ময়লা, ময়লা কাপড় পরে, এরকম আসে না অনেকে? তাকে বললেন, কি ব্যাপার তোমার কাপড়ের মধ্যে ময়লা কেন? এটা পরিষ্কার করার জন্য তুমি কি কিছু পাও নাই? সুবহানাল্লাহ, তিনি নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, অপরিচ্ছন্ন কাউকে পেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতেন। তাহলে নবীজির একটি চারিত্রিক গুণাবলী শেয়ার করছে, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। এটা কেন বললাম? তোমাদের এখানে ছাত্রাবাস আছে না, এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব শুধু স্টাফ যারা আছে তারা, নাকি এটা আমাদের সবার ব্যক্তিগত দায়িত্ব? আমাদের ব্যক্তিগত দায়িত্ব। আমরা ঘুম থেকে যখন উঠব বিছানাটা নিজেই ঝেড়ে সুন্দর করে রাখবো, এরপরে আমাদের এই যে প্রতিষ্ঠান আছে এটাকে আমরা নিজেরা ময়লা করব না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। নবীজি বলেছেন, তাহিরু আফনিয়াতাকুম, তোমাদের ঘরবাড়ির আঙিনাকে পরিষ্কার রাখো। অনেকে আছে রাখে না, এমনকি নবীজি বলেছেন রাস্তাঘাট থেকে ময়লা সরিয়ে দাও। আমরা অনেক সময় রাস্তাঘাটে চলার সময় দেখি ময়লা আছে, ময়লা ফেলি না।
আমরা মনে করি এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব না, এটা প্রত্যেক ইমানদারের ইমানি নৈতিক দায়িত্ব। বুখারী শরীফের হাদিসে নবীজি বলেছেন, ইমাতাতুল আদা আনিত তরিকি সাদাকা, কেউ যদি রাস্তা থেকে ময়লা কষ্টদানকারী কোনো জিনিস সরিয়ে দেয়, আমল নামায় আল্লাহ তাআলা সাদকার সমান সওয়াব দান করেন। তাহলে আমরা ময়লা থেকে, অপরিচ্ছন্নতা থেকে আমরা নিজেদেরকে সবসময় পরিষ্কার রাখব এবং আমাদের চারপাশকে আমরা কি রাখব, পরিচ্ছন্ন রাখব ইনশাআল্লাহ। তাহলে নবীজির এক নম্বর চারিত্রিক গুণাবলী আমরা পেলাম, নবীজি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতেন। নাম্বার টু, দুই নম্বর হচ্ছে নামাজের সময় হয়ে গেলে তিনি সবার আগে নামাজে চলে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, নবীজি আমাদের সঙ্গে থাকতেন, গল্প করতেন, ঘরের কাজ করতেন, আজান হয়ে গেলে আমাদের কাউকে আর চিনতেন না, সোজা তিনি নামাজে চলে যেতেন। এমনকি নবীজির ওয়াফাতের আগে তিনি অসুস্থ অবস্থায় দাঁড়াতে পারতেন না, দুজন সাহাবির কাঁধের উপরে ভর করে তিনি নামাজে গিয়েছেন। তাহলে নবীজির এই আমলটি আমরা এখান থেকে নেই, আমরাও আজান হয়ে গেলে সব কাজ বাদ দিয়ে সবার আগে কি করব, সালাতের উদ্দেশ্যে চলে যাব। নাম্বার থ্রি, নবীজির তিন নম্বর চারিত্রিক গুণাবলী আমরা নিচ্ছি আমাদের আজকের আলোচনা থেকে। নবীজি ছিলেন সত্যবাদী এবং আমানতদার, তিনি সবসময় সত্য কথা বলতেন, কখনো মিথ্যা বলতেন না, এই জন্য কাফেররা তাকে আল আমিন বলতো। কিন্তু আমরা অনেকে অনেক সময় মিথ্যা বলি, আমাদের স্যাররা বলে এই আসো পড়ো, আমরা বলি স্যার পেট ব্যথা মাথা ব্যথা, আসলে পেট ব্যথাও না মাথা ব্যথাও না, মা বাবা বলে এই মাদ্রাসায় যাও, আমরা অনেকে বলি না অসুস্থ ভালো লাগছে না, মা বাবার সাথে মিথ্যা বলি। মিথ্যা বলা যাবে না, কারণ মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়। আর আমি যদি জিজ্ঞেস করি কোন মানুষের মুখে সবচেয়ে বেশি দুর্গন্ধ, সবাই বলবে যে দাঁত ব্রাশ করে না, না এটা ঠিক নয়। নবীজি বলেছেন যেই লোক মিথ্যা বলে, ইদা তাবা আদা ইদা কাদাবাল আব, যখন কেউ মিথ্যা বলে তাবা আদা আনহুল মালাক, ফেরেস্তা তার থেকে এত দূরে যায়, দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। কারণ ওই লোক যখন মিথ্যা বলে, মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেস্তার কাছেও থাকতে পারে না, এই জন্য মিথ্যা বলা যাবে না, সবসময় সত্য কথা বলতে হবে। নাম্বার ফোর, চার নম্বর হচ্ছে নবীজি সবসময় বড়োদেরকে রেসপেক্ট করতেন, শ্রদ্ধা করতেন, ছোটোদেরকে স্নেহ করতেন। আমরাও আমাদের বয়সে আমাদের চেয়ে মর্যাদায় যারা বড়ো তাদের সাথে সম্মানের ভাষায় কথা বলবো, আমাদের উস্তাদদের সাথে আমরা সম্মানজনক ভাষায় কথা বলবো, সম্মান করব, মা বাবার সাথে আমরা উত্তম ভাষায় মার্জিত ভাষায় সবসময় কথা বলবো ইনশাআল্লাহ। সময় যেহেতু শর্ট আমি শুধু পয়েন্টগুলো বলেই শেষ করছি। নাম্বার ফাইভ, পাঁচ নম্বর হচ্ছে নবীজি ছিলেন ইনসাফদার মানুষ, তিনি ইনসাফ ন্যায্যতা ছিল তার মধ্যে। তিনি ছোটোবেলায় যখন মা হালিমার ঘরে ছিলেন, মা হালিমাতুস সাদিয়া বলছেন, নবী মুহাম্মদ কখনো আমার দুটো স্তন থেকে দুধ পান করতেন না, একটা থেকে পান করতেন, আরেকটা তার দুধ ভাইদের জন্য ছেড়ে দিতেন। আমরা অনেক সময় লাইনে দাঁড়াই, আরেকজনকে ঠেলাইয়া সামনে যাওয়ার চেষ্টা করি, অনধিকার চর্চা করা যাবে না, মানুষের হকের দিকে যত্নবান থাকতে হবে। এরপরে নাম্বার সিক্স, ছয় নম্বর হচ্ছে নবীজি ক্ষমাশীল ছিলেন, তিনি ক্ষমা করে দিতেন, তিনি কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই, এমনটা তার জীবনীতে পাওয়া যায় না। নাম্বার সেভেন, সাত নম্বর হচ্ছে তিনি নিজের কাজ নিজে করতেন। আমরা অনেক সময় নিজের কাপড়টা নিজে ধুই না, নিজের প্লেটটা নিজে পরিষ্কার করি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা বড় হাদিস আছে, তিনি বলেছেন নবীজি তার সব নিজের কাজ নিজে করতেন। আট নম্বর হলো, এটা আমাদের ব্যক্তিগত আমলের সাথে সম্পর্কিত, নবীজি তাহাজ্জুদের সালাত কখনো কাজা করতেন না। তাহাজ্জুদের কথা আমি সবশেষে কেন বললাম, আমরা সবাই হাফেজ হতে চাই না এখানে, কেউ হাফেজ হতে চাই, আলেম হতে চাই। যদি আমরা হাফেজ হতে চাই, আলেম হতে চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার একটি স্পেশাল মাধ্যম হচ্ছে রাতের সালাত। আমরা শেষ রাতে ফজরের আগে উঠব, উঠে আল্লাহকে সাজদা দিব, কারণ এর মাধ্যমে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা বেড়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি যখন তাহাজ্জুদে দাঁড়াতেন জিজ্ঞেস করতাম কেন আপনি দাঁড়ান, আপনাকে তো আল্লাহ এমনি মাফ করে দিয়েছেন, নবীজি বলতেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকুরগুজার বান্দা হব না। তা আমরা যেহেতু হাফেজ হতে চাই, আলেম হতে চাই, আল্লাহর সন্তুষ্টি আমাদের উপর থাকা লাগবে, এই জন্য শেষ রাতে আমরা আগে ভাগে উঠবো, তাহাজ্জুদের সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করে আমরা কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা আটটি গুণাবলী জানলাম, এর আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।